তেলিয়ামোড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অধীন তৈমধু এলাকার এক নাবালক অন্তমণি দেববর্মা দীর্ঘ কয়েক বছর পূর্বে নিজের মা বাবাকে হারিয়ে অনাথ হয়ে পড়ে মা বাবাকে হারিয়ে তার মাথায় হাত রাখার মতো কোনো ব্যক্তি এগিয়ে আসেনি এরপর থেকে সে অন্য বস্ত্রের জন্য প্রায় প্রত্যেক দিন সংগ্রাম চালিয়ে যাচ্ছে কিন্তু যেখানে রাজ্যের স্বশাসিত জেলা পরিষদের বিভিন্ন এলাকাগুলির মতো তৈমধু এলাকায়ও কর্মসংস্থানের অভাব সেখানে অন্তমণি দেববর্মা অসহায় হয়ে পড়ে তার প্রায় বৃদ্ধা ঠাকুরমা রয়েছেন তিনি রোগে কর্মক্ষমতা হারিয়ে এক প্রকার গৃহবন্দী অবস্থায় আছেন তিনি চোখেও দেখতে পান না ভালো করে এর উপর আবার তার পিসির বিকলাঙ্গ শিশুকন্যা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে তার উপর অন্তমণি দেববর্মাকে সংসারের হাল ধরতে হয়েছে বিগত কিছুদিন ধরে কোনো কাজের সন্ধান না পাওয়াতে এক প্রকার বাধ্য হয়ে খিদের জ্বালায় তেলিয়ামুড়া নেতাজিনগর এলাকা থেকে সত্তর টাকা চুরি করতে বাধ্য হয়েছে সে তাও আবার এক কেজি চাল ক্রয় করার জন্য বাধ্য হয়ে এক দোকান থেকে সত্তর টাকা চুরি করার সময় হাতে নাতে এলাকাবাসীরা পাকড় করে পরবর্তীতে হাত বেঁধে অন্তমণি দেববর্মাকে শারীরিক ও মানসিকভাবে দীর্ঘক্ষণ অত্যাচার করে ওই এলাকার একাংশ এলাকাবাসীরা এজন্য এক মানবাধিকার লঙ্ঘনে সভ্য সমাজকে কুলুষিত করার লজ্জাকর চিত্র প্রকাশে এলো তেলিয়ামোড়ায় গত শুক্রবার পরবর্তীতে ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুরা থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নাবালককে হাতে দড়ি বাঁধা অবস্থায় থানায় নিয়ে আসে পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ ওই নাবালককে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে এনে পরীক্ষা নিরীক্ষা করিয়ে তেলিয়ামুরা থানায় নিয়ে আসে যদিও তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করা হয়নি কিন্তু সহযোগিতার হাতও বাড়িয়ে দেয়নি তথা সমাজসেবক মহল মঙ্গলবার তার তৈমধু এলাকার বাড়িতে গিয়ে জানা যায় বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের সম্প্রচারিত খবর দেখে আগরতলা থেকে কয়েকজন যুবক তার পরিবারের হাতে ষাট কেজি চাল দিয়ে আসে কিন্তু প্রশাসনিকভাবে কোনো সাহায্য এখনো পৌঁছয়নি ওই পরিবারের হাতে তুমি সাহায্য চাও নি বা চৰকাৰী সাহায্য পাই ভাল কম কি চাইছো তাহলে ওখানে তুমি আর তুলে সরকার সাহায্য পাইলে চুরি করবেন না না ভালোই বাড়িতে কে কে আছে নানি আছে নানি রে চল না আমি অন্তমনি দে তবে অন্তমণি অকপটে জানায় আমাকে যদি সাহায্য করা হয় তাহলে ওইভাবে আর চুরি করবে না এখন দেখার তার সাহায্যে কারা এগিয়ে আসে বিরো রিপোর্ট রাইজেস্ট নিউজ